আরে সব দিচ্ছে, সব দিচ্ছে, সব সব মিথ্যে সব। পুলিশের গ্রেফতারের পর যে শাহজাহানকে বেতাজ বাদশার মতোই হাঁটতে দেখা গিয়েছিল, সিবিআই হেফাজত হয়ে ইডি হেফাজতে আসার পর যেন ততটাই চাপে থাকতে দেখা যাচ্ছে শেখ শাহজাহানকে। বুধবার সকালবেলা স্বাস্থ্য পরীক্ষার জন্য শাহজাহানকে আনা হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখানেই সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, সবটাই নাকি রাজনৈতিক চক্রান্ত। সেখানেই জমি দখল মামলার তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করছেন ইটির আধিকারিকরা। ইডি সূত্র খবর, ইতিমধ্যেই এই মামলায় প্রায় 31,20,00,000 দুর্নীতির টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু জমি দখল মামলাতেই এখনো অব্দি প্রায় 137 কোটি টাকার আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে ইডির কাছে। ইডি আধিকারিকরা মনে করছেন কম করে 500 কোটি টাকার আর্থিক দুর্নীতি করেছে শেখ শাহজাহান। ইডির কাছে শাহজাহানকে নিয়ে, শাহজাহানের জমি দখল মামলা নিয়ে যখন এমন তথ্য প্রমাণ সামনে আসছে, তখন সবটাকে রাজনৈতিক চক্রান্ত বলে দাগিয়ে দেওয়ার চাল যে নিজেকে বাঁচানোর জন্যই, এমনটাই মনে করছে বাকি বহাল মহল। কিন্তু তা বললে আর শুনছেই বাকে। ক্যামেরা গোপাল সরের সঙ্গে সুভজিৎ দে, সুভদীপ মান্না এবং রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।